নতুন সামরিক সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সহায়তা করছে যুক্তরাষ্ট্র। এর জন্য প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তবে এই প্যাকেজে থাকছে না প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যাটারি। বুধবার যে ৬০ বিলিয়ন ডলার সহায়তা প্যাকেজে বাইডেন সই করেছেন, তারই অংশ হিসেবে ইউক্রেনকে ৬ বিলিয়ন ডলার সহায়তা পাঠানো হচ্ছে। শিগগিরই যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও ১ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পেতে যাচ্ছে ইউক্রেন।